আজকে আমি আপনাদেরকে লাউ পোস্ত বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে লাউ পোস্ত বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে এই লাউটাকে কেটে নেব। লাউটাকে আমি এইভাবে কেটে নেব, এরপর আমি লাউয়ের খোলাটাকে ছাড়িয়ে নেব। এই লাউয়ের খোলা দিয়ে অন্য আরেকটা রেসিপি বানা যায়। এটাকে কুচি কুচি করে কেটে আলুর সঙ্গে ভাজলেও ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবারে আমি লাউটাকে ভালো করে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা আমার চ্যানেলটিকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এবারে প্রেশার কুকার চড়ি দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার যে লাউগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই লাউগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এতে আমি হলুদ গুঁড়ো দেব না, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দেব আর দেব একটা সিটি। এই লাইয়ের তরকারি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। একটা সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ প্রেশার কুকারের ঢাকাটা খুলবো না, তারপর ঢাকাটা খুলবো আর দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আমি লাউটাকে খানিকটা নাড়িয়ে নেব। আমার এই লাউ পোস্তটা পুরো তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।